আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ছোট বড় সকলে পছন্দ করবে এমন একটা নাস্তার রেসিপি। একটা ডিম আর ময়দা দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। সকাল কিংবা বিকালে আপনারা ঝটপটভাবে কিন্তু এই নাস্তাটা বানিয়ে খেতে পারবেন। চলুন দেখে নিই। একটা ডিম ভেঙে নিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন এই দুইটা উপকরণ মিশিয়ে নিব আর সেই সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যারা ডিমের ফ্লেভার পছন্দ করেন না তারা এটা দিয়ে দিতে পারবেন। এখন এই তিনটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা গলে গেলে আমি একটা চাকনির উপরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা। অবশ্যই সোডাটা দিয়ে দিবেন। এখন এই দুইটা উপকরণ ভালোভাবে চেলে নিব। উপকরণগুলো যখন মেশাবো তখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। মাখাতে মাখাতে যদি দেখেন যে ডোটা শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে একটু লিকুইড দুধও দিয়ে দিতে পারবেন। আমার এখানে লিকুইড দুধ লাগেনি, একটা ডিম দিয়ে কিন্তু আমার ডোটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ছোট ছোট করে বল বল বানিয়ে নিব। এখানে আপনারা যে কোনো সাইজের করে নিতে পারবেন। বল বানানো হয়ে গেলে আমি এখানে কিছু তিল নিয়েছি আর এই তিলের মাঝে গড়িয়ে নিব। এতে করে কিন্তু আমরা যে নাস্তাটা বানাবো দেখতে অনেক সুন্দর লাগবে, সাথে খেতেও কিন্তু মজার হবে। সবগুলো এভাবে করে আমি তিলে গড়িয়ে নিয়েছি। এরপরে কিন্তু এটা আমি তেলে ভেজে নিব। এই নাস্তাটা বানিয়ে 1 সপ্তাহের মতো কন্টেইনারে রেখে দিতে পারবেন। বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। তো আমি সবগুলা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিব। হাই আঁচে দিলে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। আস্তে ধীরে দেখবেন সবগুলো ফুলে উঠতেছে। ঠিক সে পর্যায়ে আমি একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে কিন্তু উপর নিচ দুইটায় পাশে কিন্তু ভালোভাবে ফুলবে এবং দুইটা পাশে খুব সুন্দর একটা কালারও চলে আসবে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। কালারটা আস্তে আস্তে যখন চেঞ্জ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এগুলো নামিয়ে ফেলবো। নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে যদি আপনারা এটা সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে ঠান্ডা অবস্থায় রেখে দিবেন। এভাবে করে আমি সবগুলো নামিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।